মা তুমি খালি ফুসুর ফুসুর করার লাগি আমার এখানে নিয়ে আসো কেন হ্যাঁ ফুসুর ফুসুর কি আমার লাগি করি করি তো তোর লাগি আমার লাগি মানে শোন ভাবি কইল হেলালের দুই বোন লগে একটু মিল্লামিশা থাকবি কেন ভাবি চায় তুই এই বাড়ির ছোট বউ হ কেমনে হুমু হের ছোট দুই বউ তো আমার দুই চোখকেও দেখতে পারে না এখনই সতীনের মতো আচরণ করে থাক একটু সহ্য করে থাক বড় বউ তো আর করে না করে শুধু ওই ছোট বউ একটু তাল মিলে মিল্লামিশা থাক বিয়ে হয়ে যাওয়ানোর পর বুঝবো সতীন কারে কয় আমার ভাইয়েরটা খাইয়া পড়ে সবাই তেজ বাড়ছে হমা ঠিক কইস কিন্তু তুমি জারে নিয়ে স্বপ্ন দেখতেছ হ্যাঁ তো আমারে পাত্তা দেন দুই বউরে দেখা এগুলা আর তলে তলে সব পুরুষ মানুষই এক দেখস না কিছু কিছু পুরুষ মানুষকে বিয়ে করুম না আর বিয়ের পরে বউ ছাড়া কিচ্ছু বোঝে না কিন্তু মা আবার কি ছোট ভাবিরে দেখলে আমার ডর লাগে বড় ভাবি ছোট ভাবির থেকে অনেক ভালো আছে কে ভালো কে মন্দ এইটা দেখানোর এখন আর টাইম নাই আর আমি তোরে যেমনি কইলাম এভাবে চলবি আর আমিও গাজি বাড়ির মাইয়া বাকিটা আমি দেখতেছি ল ঘরে যাই আমাকে দুইজনটা আবার না দেখলে সন্দেহ করতে পারে চলো কি উটের খবর কি খবর লিসস উটের খবর না আপনারা না কইলেন আপনি পাসপোর্ট ভিসা করে রাজস্থান যাবেন কে সে উঠে ফিরে যাবে আর এটা তো আগের মাথায় আমি কইছি এর লগে তুই কোনো উটের খবর নিবি না খবর আমি নিছি নিয়ে তো আরো হতাশ হইছি মানে একটা উটের যে দাম পড়বে হ ধরেন যে যদি ভালো উটটা আমরা চাই তাহলে ভালো উট আনতে হবে সৌদি আরব থেকে আর সৌদি আরব থেকে একটা উটের দাম হইতেছে 10 লাখ টাকা সৌদি আরব বাদ তুই অন্য জায়গায় আরে মরা ধরা একটা হইলেই হয় রাজস্থানের টাকা এটা কত রাজস্থানি একটা উটের দাম নাকি মিনিমাম হইতেছে আপনার 5 লাখ টাকা বাবায় তো বিশাল ঝামেলায় ফেলাইলো 10 লাখ টাকা এটা কি মুখের কথা আচ্ছা উট কি উট তো জবাই করবো আমরা না তারপর তো মাংস 10 কেজি মাংস আনা যায় না মনে কর কাতারে তো আত্মীয় স্বজন আছে করে দিলাম 10 কেজি মাংস পাঠাইছি হয়তো তাহলে ওই যে ইয়ে প্যাকেট করে পাঠাই দিল কেউ হ্যাঁ ওইটাই ভালো হয় 10 কেজি উটের মাংস 10 কেজি যদি মাংস হয় তাহলে 4 লাখ কত দিই 20 কেজি 1.5 রেঞ্জে ভালো হইলো তো খুবই ভালো হয় লোকে একটু সালাদ দিয়ে দিই হ্যাঁ সালাদ তো দিতেই হবে খালি সালাদ না আর কি দিবি চিন্তা কর বুরানি দিই বুরানিটা সচরাচর খায় না আরে মাংস মাংস আর গরু মাংস দিলি আরো গরু কি ইয়া ঝাল মাংস করুন না ভেজালা করুন ভেজালা ডিমও দিয়ে দিই ক টাকার দিব দে ডিম দে দই দিয়ে দিই দই রানবো কে ইয়া বসে তো উঠছি দে রসে রকম কথা কয় হন